নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সপ্তমী সকালবেলায়, দিনটা খুব একটা ভালো লাগছিল না, কারণ ভেবেছিলাম যে আবুধাবির কোথায় দুর্গা পুজো হয় ঠিকঠাকভাবে জানি না, তাই মা দুর্গার দর্শন মনে হয় এবছর আর হবে না। তারপর হাজবেন্ড 10:30-11টার দিকে বলল যে আলেন বলে একটা জায়গা আছে, সেখানে দুর্গা পুজো হয়, তো আমরা বেরিয়ে যাব আলেনের দিকে। আর এই কারণে 10:30-11টার সময় আমার তখন লাঞ্চ রেডি হয়নি, তাই বাইরে একটি ভেজ রেস্টুরেন্টে লাঞ্চ করে আমরা আলেনের দিকে বেরিয়ে গেলাম। কারণ ভেজ রেস্টুরেন্টে এই কারণেই লাঞ্চ করলাম, কারণ পরের দিন অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবো, তাই আগের দিন নিরামিষ খেতে হয়। আর এই দেখুন, আলেন জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখলাম আমরা যেখানে থাকি সেখানের থেকে অনেক বেশি সবুজ, প্রচুর গাছপালা আছে। আমরা যেখানে থাকি সেখান থেকে আলেনে আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা এখন যে হোটেলটাতে দুর্গা পুজো হচ্ছে সেখানে পৌঁছে গেছি, আর হোটেলটার নাম অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই, ভুলে গেছি। এই যে দেখুন, হোটেলটা খুবই সুন্দর। আর এখানকার মানে পুরো UAE-তে বেশিরভাগ দুর্গাপুজোই যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে হচ্ছে। আমরা এখন হোটেলের অডিটোরিয়ামে যেখানে পুজো হচ্ছে সেখানে পৌঁছে গেছি, আর মা দুর্গার দর্শন করে সত্যি খুবই ভালো লাগছে। এখানে ছোট ছোট বাচ্চারা যেহেতু ভিড় কম আছে, তাই মা দুর্গার সামনে দাঁড়িয়ে ফটো ক্লিক করছে। আর পুজোর সময় ঢাক না বাজলে, গান না বাজলে পুজো পুজো ভাবটা একটু কম লাগে, তাই যখন ঢাক বাজতে শুরু হলো খুবই ভালো লাগলো, কারণ বাড়িতে বসে তো ঢাকের আওয়াজ শোনা যায় না। আর যারা ঢাক বাজাচ্ছেন, এনারা প্রতিমা দর্শন করতে এসেছেন, আমিও মা দুর্গার সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নিলাম। আর যেহেতু খালি ছিল, হাজবেন্ডকে বললাম দু একটা ফটো ক্লিক করে দাও। খুবই ভালো লাগছিল, এখানে এসে খুব আনন্দ লাগছিল, কারণ শুধু আমরা আসিনি, আমার বন্ধু বান্ধবরাও এসেছে, ওরাই বলেছিল যে এখানে দুর্গাপুজো হচ্ছে। দেখুন অডিটোরিয়ামটা কত সুন্দরভাবে ডেকোরেটিং করা আছে, এখানে এসে সত্যি খুবই ভালো লাগছিল। সকালবেলাটায় যেমন মনে হচ্ছিল যে আজকে দিনটা বৃথা গেল, বাট সন্ধেবেলায় মনটা অন্যরকম হয়ে গেল এখানে এসে। আর যত সন্ধে হচ্ছিল, রাত্রি হচ্ছিল, তত লোকের ভিড় বাড়ছিল। এই যে আরতি শুরু হয়ে গেছে, মায়ের আরতি হওয়ার পরে ওখানে কিছু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বাট যেহেতু অনেক দূরে যেতে হবে, তাই আর ওয়েট করলাম না। আর একটি জায়গায় মানে যেখানে ওই প্রতিমাটি দর্শন করলাম, সেখান থেকে 5 মিনিটের ডিস্টেন্সে আর একটি দুর্গা মায়ের প্রতিমা হয়েছে, এটা একটি রেস্টুরেন্টের মধ্যে হয়েছে, আর এটিও খুব সুন্দর হয়েছে। এই দুটি ঠাকুর দেখে আমরা এখন রাত্রেবেলা, মানে এখন রাত্রি 10টা বাজে, বাড়ির দিকে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই।